আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা বেশ কয়েক মাস ধরেই দেখছেন প্রতিদিন সকালে 7:30 মিনিট থেকে। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অঞ্জিতা দে। আমরা তার গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। প্রাণ ভরে তৃষা হরে মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে মরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মরে আরো 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 দাও স্থান, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে মরে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এ নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এ নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে মরে আরো 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 দাও প্রাণ, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মরে আরো চেতনা, দাঁড়ো ছুটায়ে বাধা টুটায়ে মরে করো ত্রাণ মরে করো ত্রাণ, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মরে আরো চেতনা, দাঁড়ো ছুটায়ে বাধা টুটায়ে মরে করো ত্রাণ মরে করো ত্রাণ, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে মরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মরে আরো 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 দাও স্থান, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে মরে আরো 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 দাও প্রাণ। আমারে তুমি অসে করেছো এমনই লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছো, জীবন নব নব আমারে তুমি অশেষ করেছো এমনই
কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এই বাঁশিটি রে কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট এই বাঁশিটি রে কত যে তান বাজালে ফিরে ফিরে কাহারে কাহা কব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে বানি তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে বানি আমার শুধু একটি মুঠি ভরে দিতেছ দান দিবস বিভাবরে আমার শুধু একটি মুঠি ভরে দিতেছ দান দিবস বিভাবরে হল না সারা কত না যুগ ধরে কে বলি আমি লব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর গানের পালা শেষ করে দে শেষ করে দে রে গানের পালা শেষ করে দে শেষ করে দে রে যাবি অনেক দূর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর ছাড়লো খেয়া ওপার হতে ভাদ্র দিনের ভরা স্রোতে রে ছাড়লো খেয়া ওপার হতে ভাদ্র দিনের ভরা স্রোতে রে দুলছে তোরে নদীর পথে তরঙ্গ বন্ধু দুলছে তোরে নদীর পথে তরঙ্গ বন্ধু গানের পালা শেষ করে দে শেষ করে দে রে গানের পালা শেষ করে দে
দূর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর কদম কে সার ঢেকেছে আজ বনো তালের ধুলি মৌমাছিরা কে আবনের পদ গিয়েছে ভুলি কদম কে সার ঢেকেছে আজ বনো তালের ধুলি মৌমাছিরা কে আবনের পদ গিয়েছে ভুলি অরণ্যে আজ স্তব্ধ হাওয়া আকাশ আজে শিশির ছাওয়ারে অরণ্যে আজ স্তব্ধ হাওয়া আকাশ আজে শিশির ছাওয়ারে আলোতে আজ স্মৃতিরা ভাস বৃষ্টি রবিন্দু আলোতে আজ স্মৃতিরা ভাস বৃষ্টি রবিন্দু গানের পালা শেষ করে দে শেষ করে দে রে গানের পালা শেষ করে দে শেষ করে দে রে যাবি অনেক দূর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর গানের পালা শেষ করে দে শেষ করে দে রে গানের পালা শেষ করে দে শেষ করে দে রে যাবি অনেক দূর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর অঞ্জিতার গানে বর্ষা প্রকৃতি যেন অন্যভাবে আমাদের কাছে ধরা দিল মনে পড়ে রবীন্দ্রনাথের সেই কবিতা আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর মহাবেগে কলকল কোলাহল করে ঘোলা জলে পাপগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কূলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে মেতে ওঠে পাড়া রবীন্দ্রনাথ বর্ষাকে নিয়ে ভাবতেন বর্ষা কবির হৃদয়ে একটা অন্য ধরনের ছোঁয়া আনত যে ছোঁয়া আজও আমাদের হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে যায় কিন্তু আমাদের অনুষ্ঠান তো আজকের ভাবনা একটা জায়গায় বোধ হয় আজকের দিনের প্রেক্ষাপটে ভাবতে হবে যে আজকে আমরা দেখেছি কবি কনক মুখোপাধ্যায়ের লেখায় রাস্তা সারাও গাড়ি সারাও কত তোমার কল আমার পাড়ায় বৃষ্টি হলে হাঁটু সমান জল আমার দুর্ভাগ্য যে রবীন্দ্র জীবদ্দশায় রবীন্দ্রনাথের কালে আমি জন্মগ্রহণ করিনি পৃথিবীতে এটা সত্যি দুর্ভাগ্য আমি জানি না তিনি কি ওই সময় দেখেছিলেন তিনি বলেছেন নদীর জল কে বর্ষায় ভরে ওঠে তার সুন্দর রূপ উনি উপভোগ করেছিলেন কিন্তু এখন আমরা ইদানিংকালে দেখছি নদীর পার ভেঙে যাচ্ছে গ্রাম ভেসে যাচ্ছে সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি আবার ঠিক শহর কলকাতায় যখন আমরা দেখি সেই অল্প বৃষ্টিতে বা হয়তো অল্প নয় বেশ অতিমাত্রায় বৃষ্টিতে
রাস্তা জল জমাটা একটা অনেক ক্ষেত্রে যেন একটা স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়। এই জায়গাটা দেখুন শিল্পী হিসেবে সকলকেই হয়তো স্পর্শ করে যে আজকের বর্ষাটা মানুষ যখন প্রাণ ভরে বা কবিরা যখন আনন্দ উপভোগ করবে সেই সময় যদি তাকে আবার ভাবতে হয় যে আমাকে রাস্তায় হাঁটু জল দিয়ে এগোতে হবে, এই জায়গাটা একটু ভাবনা। যদিও যাক এই প্রসঙ্গটা বাদ দেই, আমরা অঞ্জিতার কণ্ঠে রবীন্দ্রনাথের গানে যেভাবে আমাদের হৃদয়কে মিশিয়ে দিয়েছি আমরা সেভাবে অঞ্জিতার পরবর্তী গানে যাব। রিমিকে ঝিমিকে ঝরে ভাদরের ধারা মন যে কেমন করে হলো দিশাহারা, ঝিমিকে ঝরে ভাদরের ধারা মন যে কেমন করে হলো দিশাহারা, ঝিমিকে ঝিমিকে ঝরে যেন কে গিয়েছে ডেকে রজনীতে সে কে দ্বারে দিল নাড়া, ঝিমিকে ঝিমিকে ঝরে ভাদরের ধারা মন যে কেমন করে হলো দিশাহারা, ঝিমিকে ঝিমিকে ঝরে বধু দয়া কর, বধু দয়া কর আলো খানি ধর হৃদয়ে, বধু দয়া কর, বধু দয়া কর, বধু দয়া কর আলো খানি ধর হৃদয়ে, বধু দয়া কর আধ জাগরিত তন্দ্রার ঘরে আঁখি জলে যায় যে ভরে, আধ জাগরিত তন্দ্রার ঘরে আঁখি জলে যায় যে ভরে, স্বপ্নের তলে ছায়া খানি দেখে স্বপ্নের তলে ছায়া খানি দেখে মনে মনে ভাবি এসেছিল সে কে, রিমিকে ঝিমিকে ঝরে ভাদরের ধারা মন যে কেমন করে হলো দিশাহারা, ঝিমিকে ঝিমিকে ঝরে। অঞ্জিতার গান আমরা উপভোগ করলাম। এই গানের পরেও একটা কথা থেকে যায় যে বিশ্ব প্রকৃতির যে রদবদল আমরা আজকাল প্রত্যক্ষ করি, আর সেটা যেমন একটা বিষয় তেমনি ঋতু বৈচিত্র্যে আমরা কিন্তু বলবো ভাদ্র আশ্বিনকে শরৎকাল, কিন্তু আমরা ভাদ্র মাসে আপনারা তো জানেন বৃষ্টি প্রচুর পাই, এবং সেক্ষেত্রে একটা কথা বলাই যে আমরা তখন ভাদ্র মাসের মধ্যেই আছি, বৃষ্টি কি নেই অবশ্যই আছি। তার ঘটনা হচ্ছে খাতায় কলমে আমরা শরৎ বলি, কিন্তু দেখা যাচ্ছে ভাদ্রকে নিয়ে শুধু এখন নয়
বাংলা সাহিত্যের ইতিহাসে যদি আমরা তাকাই, আপনারা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, পর্দার ওপারে এরকম বহু বিদগ্ধ ব্যক্তি এই অনুষ্ঠান দেখেন আমি জানি, সেক্ষেত্রে আমরা পেয়েছি তো যে এভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মন। তাহলে বহুকাল আগে প্রকৃতির এই যে আমরা ভাগ বাটোয়ারা যতই করি, প্রকৃতিকে কিন্তু একটা সংজ্ঞায় বেঁধে রাখা মনে হয় মানুষের ভাবনা চিন্তা আসতে পারে না, তবুও মানুষকে তো একটা বাঁধন দিতেই হয়। বিজ্ঞানে আমরা অনেক উন্নতি করেছি, আমরা অনেক কথা বলি, কিন্তু আবার এটাও বলি বিজ্ঞান যেখানে শেষ সেখানে দর্শনের ভাববাদ আধ্যাত্মিকতা ইত্যাদি জিনিস বিষয়গুলোকে আমার মনে হয় একেবারে বোধ হয় উড়িয়ে দেওয়া যায় না। তো সেই কথা মনে করেই বলি যে আজকের ভাদ্র মাস, আজকের প্রকৃতি রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু নানাভাবে ধরা দিয়েছে, এবং রবীন্দ্রনাথও কিন্তু রবীন্দ্রনাথ দেখবেনি, সেই অর্থে রবীন্দ্রনাথ একেবারে বিশাল মানে বহু পুরনো দিনের মানুষ নন। সেক্ষেত্রে অবশ্যই তিনি ভাদ্র মাসেও বৃষ্টি পেয়েছেন, এটা আমরা বুঝতে পারি তার গানে, তার কথায়, তার কবিতায়। অঞ্জিতার গান শুনছি, অঞ্জিতা এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, অঞ্জিতা বলবো না অঞ্জিতা দে, তা আমরা এবার অঞ্জিতার পরবর্তী গানে যাব। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগে, ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগে, ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগে। তাই তো প্রভু জেথায় এলো প্রেমে, তাই তো প্রভু জেথায়
তাই পূর্ণ প্রকাশেছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। একটা বিষয়, রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনায় বিংশ শতাব্দীতে একটা পরিবর্তন এসেছিল। তিনি মানুষের মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করেছিলেন, যার জন্য একটা জায়গায়, আবার ঈশ্বর যে মানুষের সঙ্গে বন্ধনে আবদ্ধ, তিনি একটি সুন্দর কথা কবিতায় বলেছিলেন, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। সুতরাং এই যে নিরন্তর একটা খেলা, যে মানুষ এবং ঈশ্বর, অর্থাৎ আবার অন্যভাবে দেখতে গেলে যেটাকে বলা যায় পরমাত্মা এবং জীবাত্মা, এই দুইয়ের বন্ধন, এই নিরন্তর একটা পথ পরিক্রমা, এই ঈশ্বরও কিন্তু এই পথ পরিক্রমা একজন অন্যতম সাথী, একজন অন্যতম দর্শক, একজন অন্যতম বিচারক। দেখবেন ভালো কাজ আমরা যদি করে থাকি তার ভালো ফল পাই, আর খারাপ কাজ করলে তার ফল তো কখনো ভালো হয় না। যেমন রবীন্দ্রনাথ নিজে কবিতায় প্রশ্ন তুলেছেন, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। তা রবীন্দ্রনাথের ঈশ্বর দর্শনে, রবীন্দ্রনাথ কিন্তু তার দর্শনে সেই প্রশ্ন অপরাণার কাছে ছুড়ে দিয়েছে। তবে ঈশ্বর কি চান কি করেন সেটা বলা তো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা কিছুমাত্র অনুমান করতে পারি, আর এর বেশি জানা আমাদের পক্ষে সম্ভব নয়। কথায় আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর, অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস। আমার মনে হয় আজকের যে দিনকাল, আজকের যে সমাজ ব্যবস্থা, আজকের যে মানসিকতা, এইখানে বোধহয় একটু ঈশ্বর নিয়ে ভাবনা চিন্তাটাকে বাড়ানো প্রয়োজন রয়েছে, কারণ সেটা হলে বোধহয় আমরা সত্যিকারে একটা শান্তির পরিবেশে বিরাজ করতে পারতাম। অবশ্য ঈশ্বরের সৃষ্টিতেই তো রবীন্দ্রনাথ নিজেই তো লিখেছেন, দেবতা এলেন পরযুগে মন্ত্র পড়লেন দানব দমনের, তো পরযুগে দেবতা এলেন, আগে তো দানব ছিল, এখন তো মানব এসেছে। তা মানবের কাছে তো আশা করাই যায় যে তারা মানবিক আচরণ করবে, মানবিক চিন্তা ভাবনা করবে, এগুলো নিশ্চয়ই আশা করা যায়। আর বিশ্বজুড়ে করোনা মহামারী নিশ্চয়ই মানুষকে পদে পদে সেই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে। অনেক মানুষকেও দেখছি তারা মানুষের সেবায় নিজেকে কীভাবে আত্মনিয়োগ করছে, ডাক্তার নার্স এরা কীভাবে সমাজকে ভালোবেসে এগিয়ে আসছে, মানে নিজেদের প্রাণ জীবনকে তুচ্ছ করে তারা লড়াই করছে, এও তো ঈশ্বরের দান। যাক, কথা বাড়াবো না, আমাদের আজকের ভাবনায় কথা প্রসঙ্গে প্রতিদিনই কিছু ভাবনা হয়তো এসে যায়। আবার ঠিক আগামীকাল সকাল 7:30 আপনারা দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।